ওয়েলকাম গাইস। তো আমরা এখন নর্মালি যেটা করবো সেটা হচ্ছে আমাদের সার্ভিস যে কম্পোনেন্ট আছে সেটার কাজটা করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। সো আমাদের অ্যাবোর্ড রেজিস্টার লাগতেছে না, অ্যাবোর্ড রেজিস্টার বেস্ট লাগতেছে না, হেডারে আসি এবং আমার লিঙ্ক তো আমার এখন সার্ভিস, রাইট? সো আমরা এখন সার্ভিসে যাচ্ছি, তো জাস্ট টু, ওকে। সো টু আমাদের কোথায় যাব, সার্ভিস কম্পোনেন্টে যাব এবং আমার পাথ হবে সার্ভিসেস, রাইট? আপনারা সার্ভিসেস ইউজ করেন বা সার্ভিস ইউজ করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করতে চান। সো আমি দিলাম হচ্ছে সার্ভিসেস এবং যে কম্পোনেন্ট লোড হবে সেটা হচ্ছে সার্ভিস, ওকে। সো সার্ভিস কম্পোনেন্ট লোড হবে, সার্ভিস কম্পোনেন্ট আমার এখন আমি ইম্পোর্ট করি নাই এবং যেহেতু আমার নাই আমার ইম্পোর্ট করতে হবে আগে। সো এসইআর ভিআইসি সার্ভিস, ওকে। সো কপি করলাম এবং অ্যাবোর্ডটা টেস্ট করে দিলাম এবং সার্ভিস কম্পোনেন্ট নামে কোনো কম্পোনেন্ট আমার এখন পর্যন্ত বিল্ড করা নাই। সো আমি এখানে জাস্ট সার্ভিস কম্পোনেন্ট বিল্ড করে নিচ্ছি, ক্রিয়েট করে নিচ্ছি সার্ভিস ডট জে এস এক্স, ওকে। সো আর সি, সো আমি ক্লাস বেস কম্পোনেন্ট এখানে ইউজ করতেছি, ফাইন। এখন সার্ভিসের জন্য আমাকে কী করতে হবে, সার্ভিস কম্পোনেন্টটা ইউজ করতে হবে। সো এখানে ইরো আসছিলো, এখন লোড হয়ে যাবে, সমস্যা নাই, কারণ তখন ইউ আসছিলো কারণ আমার সার্ভিস কোম্পানিটা ছিল না সেজন্য। তো সার্ভিসে প্রেস করলাম, ফাইন, সার্ভিস চলে আসছে, কিন্তু আমাদের কোম্পানির যেহেতু কিছু নাই সো এই জন্য আমার ফাঁকা আসছে। তো আমরা এখানে যাচ্ছি এবং সার্ভিস আমাদের প্রজেক্ট ছিল ডেস্কটপে, ডেস্কটপের মধ্যে ছিল কোথায় যেন, পার্সোনাল বোর্ড ছিল, রাইট? এবং আমরা এখান থেকে সার্ভিস ডট এইচটিএমএলটা নিয়ে আসছি, ওকে। সেখানে মেইন যে ট্যাগটা আছে তার মধ্যে যা যা আছে সব নিয়ে নিলে মোটামুটি কাজ শেষ। এখানে মেইন ট্যাগটা দেওয়ার সুবিধা হয়েছে আমাদের জন্য, কারণ হচ্ছে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারছি আচ্ছা এতটুক থেকে এতটুক আমাদের নিতে হবে, ওকে। সো জাস্ট সিম্পল এই যে মেইন নিলাম, কাজ শেষ। সো সার্ভিস আসি এবং সার্ভিসের মধ্যে আমরা জাস্ট টেস্ট করে দিলাম, আর এখান থেকে অবশ্যই কমেন্টগুলো উঠিয়ে দিতে হবে, ওকে। ব্র্যান্ড, ফাইন, এবং এখানে আমার ইনপুট ট্যাগগুলো মাস্ট বি লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে যে সেম আর কি। আসলে নর্মালি হচ্ছে আমরা জাস্ট এখানে এটা শিখতেছি হচ্ছে জাস্ট নর্মালি আমাদের টুকটাক কাজের জন্য, কারণ এখন পরবর্তী আমার এই জিনিসটা এই টুকটাক হলেও অল্প হলেও হেল্প করবে। আসলে মেন গোল এটা না, বারবার বলছি আমাদের মেন গোল কিন্তু এটা না, যে সেগুলো বোনাস লেকচার হিসেবে আপনাকে দিচ্ছি। সো আমার এখানে ব্র্যান্ডের দরকার নেই, বারবার জিনিসটা দরকার নেই, রাইট? ওকে, সব ঠিকঠাক থাকলে ঠিক আছে, ইউআই ইউএক্স ডিজাইন এবং সব ঠিক আছে, শুধু উপরে একটা কমেন্ট আছে এবং এখানে একটা কমেন্ট আছে, দ্যাটস ইট, আমরা সব ঠিকঠাক আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এগুলো সব অ্যালাইন আপনার করে নিয়েন, জাস্ট সেভ করলাম, এখন অটোমেটিক রিলোড নেবে, আমার রিলোড করতে হবে না। ওকে, মাই সার্ভিস চলে আসলো, দেখেন চলে আসলো, এবং কন্ট্যাক্ট হ্যাঁ, এবং এখানে আপনারা বিজি ইনফো ইউজ করতে পারেন, যেটা আমি সবসময় করি এবং আপনাদের বলেছি যে এভাবে করতে পারেন, জাস্ট বিজি ইনফো, দ্যাটস ইট। তারপর চাইলে এখানে হোম কম্পোনেন্ট যেতে পারেন, সো হোম কম্পোনেন্ট, আচ্ছা লোড হচ্ছে, যেহেতু আমরা এখানে সেভ করছি লোড হবে। সো হোম কম্পোনেন্ট আসি, এবং হোম কম্পোনেন্ট ইটস অ্যাবাউট মি, ফাইন, ইটস সার্ভিস, সার্ভিসেস, কোনো বা কোনো রোড ছাড়া ছয়টা সার্ভিস আছে, আপনারা আপনাদের মনো সার্ভিস এখানে অ্যাড করে নিতে পারবেন, ডাইনামিক করতে পারবেন, ওকে। আচ্ছা এটা তো উপরেরটা, রাইট? এটা তো অলরেডি ক্লাস করাই আছে, নাও, হ্যাঁ এটা আমি সেভ করলাম, দ্যাটস ইট, গুড, ওকে। তার নেক্সট হচ্ছে আমাদের পোর্টফোলিও, তারপর পেজের মধ্যে এগুলো করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, দ্যাটস ইট। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা পোর্টফোলিও নিয়ে আসছি, থ্যাংকস ফর ওয়াচিং।